সর্বশেষ সংবাদ আগামীকাল থেকে সব অফিস আদালত স্বাভাবিক সময়ে চলবে জনপ্রশাসন মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েকদিন বন্ধ এবং আরও কয়েকদিন সীমিত সময় অফিস চলার পর আগামীকাল বুধবার থেকে আবারও স্বাভাবিক সময়ের মতো অফিস চলবে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় একুশ থেকে তেইশ জুলাই সাধারণ ছুটি দিয়েছিল সরকার কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি বেসরকারি অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি অফিস চলেছে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত